বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল অষ্টম আসর বসতে চলেছে আগামী 21 জানুয়ারি। 2012 থেকে 2020 সাল পর্যন্ত বিপিএলে সেরা পাঁচজন বোলার যারা সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন। চলুন তাহলে দর্শক সেই পাঁচজন বোলারের নাম জেনে নেওয়া যাক। পাঁচ নম্বর আছেন বাংলাদেশ জাতীয় দলের অন্যতম পেস বোলার তাসকিন আহমেদ। তাসকিন 2013 থেকে 2020 সাল পর্যন্ত বিপিএলের 53টি ম্যাচ খেলে উইকেট শিকার করেছেন 74টি। চতুর্থ নম্বর আছেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ পেস বোলার শফিউল ইসলাম। শফিউল ইসলাম 2012 থেকে 2020 সাল পর্যন্ত বিপিএলের 76টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন 78টি। তৃতীয় অবস্থান আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি 2012 থেকে 2020 সাল পর্যন্ত বিপিএলের 87টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন 81টি। দ্বিতীয় নম্বর আছেন বাংলাদেশ জাতীয় দলের অন্যতম পেস বোলার রবিউল হোসেন। রবিউল হোসেন 2012 থেকে 2020 সাল পর্যন্ত বিপিএলের 69টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন 90টি। প্রথম স্থানে আছেন বাংলার পোস্টার বয় সাকিব আল হাসান। সাকিব আল হাসান 2012 থেকে 2019 সাল পর্যন্ত বিপিএলের 76টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন 106টি।